শিক্ষা উপমন্ত্রী বেস্টার মহিবুল হাসান চৌধুরীর নফলরে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক বিপি নুরুল হক নুরুর বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করে চট্টগ্রামের এক আইনজীবী। জুনের চোদ্দ তারিখ মঙ্গলবার দুর্জা ডিজিটাল নিরাপত্তা আইন 2018 এর 25, 29, 31 দ্বারা মামলা দায়ের করি বাদী অ্যাডভোকেট শাহরিয়ার ইয়াসিন আরফাত তানিম বিগত 1-6-2022 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি নূর ও আন নেতা চট্টগ্রামের মাননীয় শিক্ষা উপমন্ত্রী আর চট্টগ্রামের বেগুনী গণমানুষের নেতা চট্টলবীর আলাজে মহিউদ্দিন চৌধুরী সুযোগ্য ফুয়া ও আর নেতারা এনে গুন্ডা উন্মাদ এ ধরনের বাজে মন্তব্য করছি যে নাই আর ব্যক্তিগত চেম্বারত বই এনে দেখি যে ও আর নেতারা এনে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে এরপরে এই বিষয় কেন সংক্ষুব্ধ হয়ে এনে আই আজিয়ে মাননীয় বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনালে তজ্ঞ মামলা দায়ের করছি আর বেগুন সাই একজন সমাজের সচেতন নাগরিক হিসেবে আইনজীবী হিসেবে এবং আই ছাত্রলীগের সাবেক কর্মী হিসেবে আদালতের বিচারক জহিরুল কবির অভিযোগ উনিয়ারে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির বিষয়ে দ্রুত সময়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়ে বলে জানাই মামলার ফাইলিং আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল মামলা যান গদ্দি দিয়ে আজিয়ে প্রায় সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের মাননীয় জজের বরাবরে আর অ্যাডভোকেট সাহিয়াসির আরাফাত তানি উপাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি জনাব নুরুল হক নুরুর বিরুদ্ধে গত ফেসবুকের মধ্যে 1-6-2022 তারিখ কিছু আপত্তিজনক বক্তব্য দিয়ে তার মধ্যে ছাত্রলীগের গুন্ডা সংগঠন হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করেছে সর্বোপরি চট্টগ্রামের সন্তান চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির মাননীয় সদস্য মাননীয় উপমন্ত্রী জনাব মিস্টার মহিবুল হাসান নফুল সম্পর্ক কটূক্তি করে এগিয়ে বিভিন্ন তথ্য প্রযুক্তির যে সমস্ত উপকরণ আছে বিভিন্নভাবে সম্প্রচারিত হই সম্প্রচারিত হওয়ার পর বাদী অ্যাডভোকেট শাহরিয়ার সংক্ষুব্ধ হওয়ার পর তাই আজিয়ে মাননীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের মধ্যে মামলা কর আর্জি হিসেবে উপস্থাপন আর্জি আন গ্রহণ করি এরা মাননীয় আদালত এই আনিত অভিযোগ কিন্তু যাচাই বাছাই করি বললে বলি এরা তদন্ত দিয়ে সিআইডি আরা মনে করি দিয়ে সিআইডির প্রতিবেদন হিনের পর আর আমলত তুলে অন্যান্য আইনি প্রক্রিয়া শুরু চট্টগ্রামের আরেক গুন্ডা উন্মাদ শিক্ষা উপমন্ত্রী চৌধুরী মহিবুল হাসান নৌফলের গুন্ডারা সিপ্লাস টিভি চট্টগ্রাম।